নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ একটি দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটি যে শুধুমাত্র বাচ্চাদের পছন্দের তা কিন্তু নয়, এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। সকালের টিফিনে বা সন্ধেবেলা বানিয়ে নিতে পারেন খুব সহজেই, আর এটি বানানোও ভীষণ ইজি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন এই টেস্টি রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি হলো এক ভেজিটেবল মশলা ম্যাগি। আমি জানি আপনারা সবাই এই রেসিপিটি খুব ভালো বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাই খুব ইজি এবং ঘরোয়াভাবে, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। জল ফুটে উঠেছে দেখুন বন্ধুরা, কড়াইতে কিছুটা জল বসিয়েছিলাম, সেই জলটি ফুটে উঠেছে। এবার আমি এখানে চারটে ম্যাগি দিয়ে দিলাম, আর এটা কিন্তু আমার 5 টাকার যে ছোটো প্যাকেট ওই ম্যাগি না, বড় প্যাকেট থেকে আমি 4টে ম্যাগি নিয়েছি, বড় বড়ই ম্যাগিগুলো। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, দেখুন খুলে খুলে আসছে। আমি কিন্তু এখানে কোনো সাদা তেলও দিইনি আর লবণও দিইনি, এমনিই জাস্ট সিদ্ধ করে নিচ্ছি। আর ম্যাগি সিদ্ধ করতে তো বেশি সময়ই লাগে না, 2-3 মিনিট জাস্ট লাগে। ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই, বেশি সিদ্ধ করলে আবার ম্যাগিটা গলে গেলে খুব একটা খেতে ভালো লাগে না। দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি, ম্যাগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব ম্যাগিটা। এবারে দিয়ে দেবো একটু ঠান্ডা জল, আর একটু সাদা তেল মাখানোরও কোনো প্রয়োজন নেই। আপনারা যদি মাখাতে চান মাখাতে পারেন, তবে আমি আর সাদা তেল এখানে ইউজ করলাম না। এবারে নিয়ে নেব কিছু সবজি, সবজিগুলো ভেজে নেব। এবারে কড়াই দিয়ে দিলাম সাদা তেল, সবজির মধ্যে নিলাম এখানে টুকরো করে কেটে রাখা আলু, একটা আলু দিয়েছি। তারপর দিলাম ছোটো ছোটো করে টুকরো করে রাখা ফুলকপি, তারপর দিলাম বিনস, সবই ভেজিটেবল আমি অল্প অল্প নিয়েছি। এবার দিলাম গাজর, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারেন, ক্যাপসিকাম বা বাঁধাকপি দিতে পারেন। সবজিটা ভালোভাবে মিক্স করে নিলাম, এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। এদিকে আমি লঙ্কাটা কেটে নিলাম, এখানে আমি 2টো বড় বড় লাল লঙ্কা নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাই দেবেন, যদি বাড়িতে কাঁচা লঙ্কা থাকে সেটি ব্যবহার করবেন। একটু সিদ্ধ হতে বাকি আছে, এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা। পেঁয়াজটা যদি সবজির সঙ্গে দেন তাহলে পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে যাবে, আর এটা অর্ধেকটা ভাজা হলে পেঁয়াজটা এই রেসিপির সাথে খেতে ভালো লাগে। পেঁয়াজে লঙ্কাটা দিয়ে নিলাম, আর একটু ভেজে নেব। এই রেসিপি বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো অল্প করে, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে দিয়ে দিলাম আবারও একটু সাদা তেল, এবার 2টো ডিম আমি ভেজে নেব ঝুড়ো ঝুড়ো করে। ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আমি ডিমটা প্রথমেই খুন্তি দিয়ে ছড়িয়ে দিইনি। প্রথমেই ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে না ভীষণ ছোটো ছোটো টুকরো হয়ে যায়,
আমি একটু বড় বড় টুকরো আমার ভালো লাগে, গালেও পড়ে আর দেখতেও ভালো লাগে, তাই একটু ভাজা করে নেওয়ার পর তবেই আমি খুন্তি সাজে এটা ছোট ছোট করে কেটে নিলাম। ডিমটা আমি আর তুলব না, ওর মধ্যেই ভেজিটেবিলটা দিয়ে দেব যেটা ফ্রাই করে রেখেছিলাম। ভালো করে মিক্সড করে নেব ডিমের সঙ্গে সমস্ত সবজিটা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ম্যাগিটা। এবারে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করলাম। এই পর্যায়ে যদি আপনার কাছে সয়া সস থাকে বা আপনি পছন্দ করেন, সয়া সস দিতে পারেন, টমেটো সস দিতে পারেন, দিয়ে আপনি একসঙ্গে মিক্স করে নিতে পারেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দুর্দান্ত হয়। আমি ম্যাগিটা নামিয়ে নিলাম। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবার আমি সার্ভ করব। একটা পাত্রে তুলে নিলাম। আর এই যে সসটা আমি এখানে ইউজ করছি এটা কিন্তু আমার হোমমেড। আপনারা দেখেননি হয়তো আমার চ্যানেলে টমেটো সস দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ একবার চেক করে নেবেন, ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব। এই টমেটো সসটাও দারুণ স্বাদের হয়েছে, যেমন কালার আর তেমন স্বাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।